আসসালামু আলাইকুম। লার্নিং অ্যান্ড আর্নিং টিমের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে। আশা করি আপনি যদি ট্রান্সলেটর হয়ে থাকেন অথবা ট্রান্সলেশন করে আর্নিং জেনারেট করতে চাচ্ছেন, তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনার জন্য। এবং আপনাকে আমি অনুরোধ জানাবো, এর আগে আমি আরও একটি ভিডিও দিয়েছি ট্রান্সলেশন কীভাবে করবেন এবং ট্রান্সলেশন করে কীভাবে আর্নিং জেনারেট করবেন। প্রথম পার্টটি যদি আপনি দেখেন তাহলে এই পার্টটি বোঝা আপনার জন্য অনেক বেশি ইজিয়েস্ট হবে। তো অনুরোধ জানাবো আগের ভিডিওটি অবশ্যই আপনি দেখে আসবেন, দেন আপনি এই ভিডিওটি দেখবেন। ট্রান্সলেশন করা যাদের একটি নেশা বা পেশা যাই বলুন না কেন, আপনি যদি এই ধরনের যে কোনো একটি হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনি কানে হেডফোন লাগিয়ে দেখতে থাকুন শুরু থেকে শেষ পর্যন্ত। কেননা আপনার জন্য রয়েছে অ্যাকাউন্ট তৈরি করা থেকে এবং কাজ নেওয়া থেকে কীভাবে এখান থেকে পেমেন্ট নেবেন সব কিছুর রসদ, অর্থাৎ ভিডিওটি আপনি মনোযোগ দিয়ে দেখুন। সো ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো অনুরোধ জানাচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিয়ে রাখুন, যাতে সবার আগে লেটেস্ট লার্নিং এবং আর্নিং রিলেটেড ভিডিওগুলো পেয়ে যেতে পারেন। আর লাইক কমেন্ট শেয়ার সে তো মাস্ট, ফিরছি একটু পরে সাথেই। ওয়েলকাম ব্যাক বন্ধুরা, চলে আসছি আজকের কাঙ্ক্ষিত ওয়েবসাইটটিতে। এটি ওয়ান অফ দ্য বেস্ট এবং ট্রাস্টেড ওয়েবসাইট ফর ট্রান্সলেটিং, অর্থাৎ আপনি যদি আর্নিং জেনারেট করতে চান ট্রান্সলেশন করে এই ভিডিওটি আপনি পুরোপুরি দেখতে থাকুন। এই সাইটটির নাম হচ্ছে dayTranslations.com। এই dayTranslations.com এর মধ্যে প্রথমত চলে যাচ্ছি আমরা স্ক্রল ডাউন করে কি কি কাজ এখানে রয়েছে, কোন কোন সেক্টর বা ক্যাটাগরির কাজ এখানে রয়েছে। আপনি যদি লিগাল ট্রান্সলেশন সার্ভিস দিতে চান তাহলে এই বিষয়ের উপরে আপনি এখানে সার্ভিস দিতে পারবেন। মেডিকেল ট্রান্সলেশন অর্থাৎ মেডিকেল টার্ম যেগুলো রয়েছে সেই টার্মগুলোর উপরে আপনি এখানে কাজ করে বা ট্রান্সলেশন করে আপনি জেনারেট করতে পারবেন। এরপর রয়েছে লিটারেরি বা সাহিত্য সংক্রান্ত সার্ভিস, কলেজ ট্রান্সলেশন সার্ভিস, বিজনেস ট্রান্সলেশন সার্ভিস, টেকনিক্যাল, মার্কেটিং, সাব টাইটেলিং, এরপর রয়েছে ভয়েস ওভার, এরপর রয়েছে লিগাল, মেডিকেল, লিটারেরি, হিউজ পরিমাণ ওয়ার্ক বা ট্রান্সলেশন করার এখানে অপরচুনিটি রয়েছে। এই গেল ক্যাটাগরি। এরপর রয়েছে আপনি এখান থেকে কি কি মেথডে উইথড্র নিতে পারবেন। এখানে দুটো মেথডে তারা পেমেন্ট সিস্টেম রেখেছে, একটি হচ্ছে পেপল, অপরটি হচ্ছে ক্রেডিট কার্ড। আমি একটু পরে দেখাচ্ছি, তার আগে কিভাবে এখান থেকে সাইন আপ করে নিতে হয় সেটি আমি আপনাকে দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ, সাথে থাকুন। এই পাকে যদি লাইক কমেন্ট শেয়ার না দিয়ে থাকেন দ্রুত লাইক কমেন্ট শেয়ার দিয়ে রাখুন। এখানে আসার পরে আপনার যে কাজটি আমি এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিয়েছি, অ্যাকাউন্ট ক্রিয়েট করা একেবারেই সোজা, সেটি হচ্ছে আপনি আপনার ইমেইল এবং পাসওয়ার্ড এবং নাম দিয়ে ফোন নাম্বার দিয়ে অ্যাড্রেস দিয়ে সব কিছু এখানে দেওয়ার পরে আপনি এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন। আশা করি সেই কাজটি আপনি পারবেন। এই কাজটি করার পরে আপনাকে এই ড্যাশবোর্ডের মধ্যে নিয়ে আসবে। এই ড্যাশবোর্ডে আসার পরে প্রথমে যে কাজটি হবে সেটি হচ্ছে আপনার পেমেন্ট মেথডটা দেখে নেওয়া। আমি কিছুক্ষণ আগেই বলেছি যে কী কী পেমেন্ট সিস্টেম এখানে রয়েছে। প্রথমত তারা দুটো অপশন রেখেছে, ক্রেডিট কার্ড এবং পেপল। আপনি যে কোনো একটি অপশন ইউজ করে এখান থেকে রিয়েল ইনফরমেশনগুলো সাবমিট করে আপনি এখান থেকে খুব সহজেই পেমেন্টগুলো উইথড্র নিতে পারবেন। এরপরে আসছি নিউ রিকোয়েস্টে, যদি আমি ক্লিক করি, নিউ রিকোয়েস্টে ক্লিক করার পরে এই ইন্টারফেসে নিয়ে আসবে আমাকে। এরপরে আপনি এই ফর্মটা ফিল আপ করবেন। সোর্স ল্যাঙ্গুয়েজ হচ্ছে, আপনি ধরুন বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করতে চাচ্ছেন তাহলে আপনার সোর্স ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি, এন্ড দেন টার্গেটেড ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনি ইংলিশ করতে চাচ্ছেন। এরপর আপনি ডিউ ডেট, আপনি ডেটটা দিয়ে দিবেন, আপনি এখানে স্পেসিফিক করে দিবেন যেটিতে আপনি কনফার্মলি পারবেন। এরপরে রয়েছে ড্রপ ইউর ফাইলস হিয়ার টু ক্লিক দ্য আপলোড ফাইল, অর্থাৎ এখানে আপনি আপনার যে আগের কোন ফাইল থাকলে সেটি এখানে অবশ্যই অ্যাড করে দিবেন। আমি এটি পরে করছি। আপনার সার্টিফিকেশন রিকোয়ার্ড ডকুমেন্টস কন্টেন্ট হ্যান্ড রাইটিং টেক্সট এখানে এটি ঠিক দিয়ে রাখবেন। এরপরে নাম, কোম্পানি নাম দেওয়ার দরকার নাই, আপনি জাস্ট এখানে ফোন নাম্বারটা প্রোভাইড করবেন, আপনার কোম্পানি নাম একটি দিয়ে দিবেন। আপনি কোম্পানি যদি আপনার থেকে থাকে তাহলে অবশ্যই আপনি দিয়ে দিবেন। টাইপ ইউর নোটস ফর দ্য প্রজেক্ট, ট্রান্সলেশন দিবেন। এরপর দেন সাবমিট, গেট স্টার্টেড ফ্রি অনলাইন ট্রান্সলেশন কুইজ, এরপর এটি শো করছে। এরপর আমি চলে যাব, ক্রিয়েট নিউ অর্ডারে চলে যাচ্ছি, ট্রান্সলেশনে চলে যাচ্ছি। এখানে ফাইলটা আপলোড করতে হবে, আপলোড করার পরে দেন এখান থেকে কাজ পাওয়া যাবে। যেহেতু আপনার ইনফরমেশনগুলো তারা চেয়েছে সেই ইনফরমেশনগুলো অবশ্যই আপনাকে এখানে ফিল আপ করতে হবে। আমি আশা করি আপনি
আমি কনফার্ম যে আপনি এখানে যে ইনফরমেশন গুলো চাচ্ছে সেই ইনফরমেশন গুলো অবশ্যই আপনি সেন্ড করবেন। এরপর আমি অ্যাকাউন্ট ইনফরমেশনে যদি আমি যাই তাহলে কি দেখা যাচ্ছে একটু ওয়েট করুন। এই যে আমি প্রথমে দেখিয়েছি যে এখানে আপনি আপনার ছবিটা অ্যাড করে নেবেন, প্রফেশনাল ছবি। আপনি এখান থেকে চাইলে চেঞ্জ পাসওয়ার্ড, পাসওয়ার্ড চেঞ্জ করে নেবেন। তারপরে আপনার যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই সাপোর্ট টিমে আপনি ইমেইলের মাধ্যমে নক করবেন। আপনি কন্ট্যাক্ট এসে যখন ক্লিক করবেন তখন আপনি তাদের সাথে সরাসরি যে কোনো বিষয় নিয়ে কন্ট্যাক্ট করে নিতে পারেন। এই হচ্ছে তাদের, এটি হচ্ছে আপনার ফুল নেম এবং আপনি আপনার ইমেল অ্যাড্রেস দিবেন, ডেসক্রিপশন দিবেন এবং কি বিষয়ে আপনি জানতে চাচ্ছেন। এখানে ক্লিক করার পর দেন আপনি সাবমিট দিলে আপনার কোয়েশ্চেন অ্যান্সার তারা অবশ্যই দিয়ে দিবে এবং এটার হেড অফিস দেওয়া রয়েছে যে এই ঠিকানা হেড অফিসের ঠিকানা। এরপর এখানে তারা দিয়েছে তাদের ইমেল অ্যাড্রেসটি, আপনার কোনো কোয়েশ্চেন থাকলে এই ইমেল অ্যাড্রেসটি আপনি নক করতে পারেন। সো আশা করি বুঝতে পেরেছেন। এরপরে আপনার প্রোফাইলটা রিভিউ করার পরে তারা আপনার জন্য এটি ওপেন করে দিবে। এরপর আপনি জবে যখন ক্লিক করবেন এখানে কি কি জব রয়েছে আমি দেখিয়েছি, কি কি ক্রাইটেরিয়া গুলো রয়েছে জব ক্রাইটেরিয়া গুলো, সেগুলো আপনি দেখেছেন কিছুক্ষণ আগে। সো আপনি এখান থেকে জব খুঁজে নেবেন। অ্যাকাউন্ট এক্সিকিউটিভ হিসেবে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, অ্যাকাউন্ট ম্যানেজার হিসেবে, তারপর এনপিইউ ম্যানেজার হিসেবে, এরপর রয়েছে বুক কিপার হিসেবে। আপনার অসংখ্য কাজ আপনার জন্য এখানে রয়েছে, আপনি আপনার পছন্দ মতো যেটিতে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করে মনে করেন বা আপনি 100% সাবমিট করতে পারবেন সেই কাজগুলো অবশ্যই আপনি অ্যাপ্লাই করবেন এখান থেকে। কিভাবে অ্যাপ্লাই করবেন সেটি অবশ্যই আপনি বুঝতে পারছেন। এখানে অ্যাপ্লাই ক্লিক করলে আপনি খুব সহজেই এখান থেকে কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। ভার্চুয়াল অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট আপনি এখানে যদি ক্লিক করেন তাহলে কি দেখা যায় দেখুন। এখানে তারা তারা জব ডেসক্রিপশনগুলো পুরো দিয়েছে। আপনার প্রথমত কাজ হচ্ছে যে তারা রেসপন্সিবিলিটিসগুলো দিয়েছে এবং ডেসক্রিপশনগুলো দিয়েছে যে এখানে সে ডেসক্রিপশনগুলো পড়ে নেওয়া, আপনি সরাসরি অ্যাপ্লাই করতে পারেন অথবা আপনি এখানে ক্লিক করে অ্যাপ্লাই করতে পারেন রিজিউম সাবমিট করে, অথবা আপনি লিঙ্কডইনের মাধ্যমে এই কাজটি সাবমিট করতে পারেন। আশা করি আপনি এই প্রসেসে যদি কাজ নিয়ে কাজ সাবমিট করতে পারেন তাহলে অবশ্যই আপনি এখান থেকে দীর্ঘমেয়াদী কাজ করতে পারবেন। এবং এমন দেখা যাচ্ছে যে একটি স্ট্যাটিস্টিক্সে দেখা গেছে যে হিউজ পরিমাণ ট্রান্সলেটর প্রয়োজন সারা বিশ্বের মধ্যে যে সমস্ত ওয়েবসাইটগুলো রয়েছে ট্রান্সলেটর ওয়েবসাইট, সেই ওয়েবসাইটগুলো আমি আগে ভিডিওটি দেখা অনুরোধ জানাচ্ছি আপনাকে। পার্ট ওয়ানে দেখিয়েছি আমি প্রথম যে ট্রান্সলেটিং সাইট অর্থাৎ ট্রান্সলেশন করে কীভাবে ইনকাম জেনারেট করবেন, আজকে হচ্ছে ভিডিও পার্ট টু। হাইলি কম্পিউটার লিটারেট, আপনাকে এই বিষয়গুলোর উপর দক্ষ হতে হবে যাতে খুব সহজে আপনি কাজে অ্যাপ্লাই করতে পারেন। সো আশা করি বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটি একটি অসাধারণ ভিডিও আপনার জন্য যদি আপনি সেটিকে কাজে লাগান। আমি আপনাকে এতটুকু বলতে পারি যে অনলাইনে এদিক সেদিক ঘোরাফেরা না করে আপনি আপনাকে প্রশ্ন করুন যে কোন সাইটটিতে কাজ করলে আপনি বেনিফিটেড হবেন বা আপনি স্বাচ্ছন্দ্য বোধ মনে করেন বা আপনি স্কিল সেই দিকে আপনি ঝাঁপ দিবেন, এতে আপনি দীর্ঘমেয়াদী আর্নিং জেনারেট করতে পারবেন। আজকে এই সাইট, কালকের ওই সাইট, পরশু দিন সেই সাইট, এভাবে করতে করতে আপনি শুধু সময় কিল করবেন কিন্তু কাজের কাজ কিছু হবে না, পরবর্তীতে আপনি মাথায় হাত দিবেন। সুতরাং আপনি যে কাজে দক্ষ সেই কাজে নিজেকে নিয়োজিত করে আর্নিং জেনারেট করুন, একে নিজে, এতে আপনি নিজেও স্বাবলম্বী হবেন এবং আপনার ফ্যামিলিকে স্বাবলম্বী করতে পারবেন। ভিডিওটি ভালো লেগেছে, ভিডিওটি যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন, এবং বেল আইকনটি ক্লিক দিয়ে রাখুন সবার আগে লেটেস্ট লার্নিং অ্যান্ড আর্নিং রিলেটেড ভিডিওগুলো পেতে। সো আবারও অনুরোধ জানাচ্ছি, সুস্থ থাকুন, ভালো থাকুন, সদা সর্বদা লার্নিং অ্যান্ড আর্নিং টিভের সাথে জুড়ে থাকুন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় চাইছি। টিল দেন, টেক কেয়ার।